যুগজীকরণ আসলেই কঠিন একটা চ্যাপ্টার, তাই তোমাকে এই জায়গায় শর্টকাটের পাশাপাশি তোমাকে বেসিক জিনিসও জানা থাকা লাগবে। কারণ অনেক সময় শর্টকাট দিয়ে ম্যাথগুলো করতে গেলেও অনেক টাইম লেগে যায়, তখন কিন্তু তোমাকে এই বেসিক জিনিস দিয়েই তোমাকে ম্যাথগুলো করতে হবে। তাহলে আমরা একটা কোশ্চেনের দেখো শর্টকাটও দেখবো বেসিকও দেখবো। ধরো এই একটা কোশ্চেন যে আমরা এই জায়গায় কস এক্স দিলাম আর নিচে হচ্ছে ওয়ান প্লাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স, এবং এই জায়গায় লিমিট দিলাম জিরো থেকে পাই বাই টু। দেখো এই ধরনের কুশনের শর্টকাটটা আমরা কীভাবে ইউজ করব, কাকে অন্তরীকরণ করলে কাকে পাওয়া যায়। দেখো এখানে যদি ডি ডি এক্স সাইন এক্সকে করে দিই তাহলে আমার সুবিধা হবে, তাহলে আমি এই জায়গায় সাইন এক্সের অন্তরীকরণ করে পাইছি কি কস এক্স, তাহলে আমি এই চলকটা চেঞ্জ করে দিব, অর্থাৎ এই চলকটাই আমি চেঞ্জ করে দিচ্ছি। এই জায়গায় যাকে অন্তরীকরণ করা যায় তাকে দিয়ে দিলাম, অর্থাৎ সাইন এক্স। যখন এই চলকটা চেঞ্জ করে দিলাম তখন এর অন্তরীকরণ কি সেটা বাদ দিয়ে দিব, এই রাশি থেকে বাদ দিয়ে দিলে আমাদের এই জায়গায় কস এক্সটা চলে যাবে, কারণ এই যে কস এক্স হচ্ছে এর অন্তরীকরণ। তাহলে কস এক্স বাদ দিয়ে দিলে ওয়ান বাই ওয়ান প্লাস এই সাইন স্কোয়ার এক্স রে আমরা সাইন এক্স এর হোল স্কোয়ার দিতে পারি। তাহলে এখন দেখো এই জায়গায় এটাই কিন্তু আমাদের একদম সহজ ওয়েতে করে ফেলা যায়। তাহলে এখন দেখো ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার সেটা কি টেন ইনভার্স এক্স, তাহলে এটার যুগজীকরণ হচ্ছে মূলত টেন ইনভার্স এক্স। তাহলে দেখো টেন ইনভার্স এক্সকে এই জায়গায় এক্স হচ্ছে সাইন এক্স, তাহলে আমরা এই জায়গায় সাইন এক্স দিয়ে দেবো। তারপরে হচ্ছে আপার লিমিট আর লোয়ার লিমিটটা বসাবো, আপার লিমিটকে এই যে দেখো পাই বাই টু আর লোয়ার লিমিটকে এই যে জিরো। এখন দেখো একবার পাই বাই টু বসাবো, তারপর আরেকবার জিরো বসাবো, মাঝখানে বিয়োগ করে দেবো। তাহলে দেখো আমরা এই জায়গায় টেন ইনভার্স পাই বাই টু, পাই বাই টু মানে 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মানে ওয়ান, তাহলে টেন ইনভার্স ওয়ান মাইনাস আমরা এই জায়গায় জিরো বসাবো, তাহলে জিরো হয়ে যাবে, অর্থাৎ টেন ইনভার্স জিরো, টেন ইনভার্স জিরো। তাহলে দেখো টেন ইনভার্স ওয়ান এই যে এটা কততে ওয়ান হয়, মূলত টেন পাই বাই ফোরে ওয়ান হয় 45 ডিগ্রিতে। তাহলে এই যে দেখো টেন ইনভার্স, তাহলে এটা এটা বাদ, তাহলে পাই বাই ফোর এইখানে জিরো, তো জিরোই হবে মূলত। তাহলে আনসারটা ডিরেক্টলি কী দাঁড়াচ্ছে, পাই বাই ফোর। এখন দেখো এটা তো আমাদের একদম শর্টকাট ওয়েতে করে ফেলা, এখন আমরা যদি এটাকে ডিটেলসে করতে চাই, একটু লংভাবে করতে চাই, দেখো জিরো থেকে পাই বাই টু এটাকেই করতে চাচ্ছি, অর্থাৎ কস এক্স ডিএক্স। এটা বেসিক দিয়ে করলেই মোটামুটি সহজ হয়ে যাওয়ার কথা, কিন্তু বেসিক জিনিসটাও তোমাকে জানা থাকা লাগবে। এই জন্যই প্রথম কথা হচ্ছে এই জায়গায় কাউকে তুমি জেড ধরে নেবা, কাকে জেড ধরে নিচ্ছ এই দেখো জেড ইকুয়াল টু সাইন এক্স, এই ধরে নিয়ে করতে হবে সাইন এক্স। এখন দেখো এই জায়গায় তুমি যুগজীকরণ করো, অন্তরীকরণ করো, এই যে ডি ডি এক্স জেড এক্স, আবার এই জায়গায় ডি ডি এক্স সাইন এক্স। তাহলে এটা লিখলে তাহলে এই জায়গায় ডি জেড বাই ডি এক্স, তাহলে আমরা কি পাচ্ছি ডি জেড বাই ডি এক্স, তারপরে এই জায়গায় কি পাচ্ছি কস এক্স। এখন দেখো এই যে ডি জেড সমান সমান আমরা বলতে পারি ডি জেড সমান সমান এই যে ডি এক্স মানে কস এক্স ডি এক্স, অর্থাৎ এই যে কস এক্স আর এটা গুণ করে দিলাম ডিএক্স। এখন দেখো এইটুকুর পরিবর্তে আমি ডিজেড বসাইতে পারবো এই জায়গায়, তো আমি এই দিকে একটু মুছে দিচ্ছি। তাহলে দেখো এইটুকুর পরিবর্তে আমি কিন্তু এটা বসাইতে পারবো, দেখো এইটুকুর পরিবর্তে যদি আমি বসাই তাহলে আমাদের মূল সমীকরণটা কি চেঞ্জ হবে, এই দেখো পাই বাই টু আর নিচে জিরো। এখন দেখো এই যে কস এক্স ডিএক্স আছে, এইটুকুর পরিবর্তে আমি কি বসাইলাম ডিজেড বসাইলাম, কস এক্স ডিএক্স এই যে এইটুকুর পরিবর্তে, এই যে এইটুকুর পরিবর্তে আমরা ডিজেড বসাই দিলাম। তারপর হচ্ছে এই যে ওয়ান নিচে, তাহলে ওইটুকু গেল ওয়ান বাই, তাহলে দেখো ওয়ান প্লাস এই যে সাইন এক্স কি জেড ধরছি, তাহলে এই যে জেড স্কোয়ার ওয়ান প্লাস জেড স্কোয়ার। তখন দেখো আমরা এইটুকু যখন বসাবো তখনই মেন সমস্যাটা হবে এই যে লিমিটে, এই লিমিটটা কিন্তু আর এই জায়গায় এটা রাখা যাবে না, এই জায়গাটাতেই অনেকের বেশি প্রবলেম হয়। এই যখনই আমরা জেটের মানটা বসায় দিব তখন আমাকে এই লিমিটটাও চেঞ্জ করে ফেলতে হবে, এই জায়গায় পাই বাই টু জিরো বসানো যাবে না। লিমিটটা আমরা কীভাবে চেঞ্জ করব সেটা দেখো, এই জায়গায় লিমিটটা আমরা কীভাবে চেঞ্জ করব, আগে যে লিমিটটা ছিল সেই লিমিটটাও লিখবো। দেখো আগের কার জন্য ছিল, এক্সের জন্য ছিল, আর পরে কার জন্য আসতেছে জেটের জন্য, আগে এই যে এক্সের জন্য ছিল
এখন আসতেছে কার জন্য? জেট এর জন্য। তাহলে দেখো এক্স এর জন্য আপার লিমিট কত ছিল? এই যে পাই বাই টু, এই যে পাই বাই টু। আর লোয়ার লিমিট কত ছিল এক্স এর জন্য? এই যে জিরো। এখন দেখো এই পাই বাই টু এক্স এর জন্য ছিল, আর এখন এই পাই বাই টু এর পরিবর্তে আমি কিভাবে লিমিটের মানটা নিয়ে আসব? মেইন জায়গাটা হচ্ছে এই যে এই জায়গায়, যেই জায়গায় ধরছো ঠিক ওই জায়গাতে বসিয়ে তুমি জেটের মানটা নিয়ে আসতে পারবা। এই দেখো এক্স এর জায়গায় পাই বাই টু বসাও, এই যে এক্স এর জায়গায়। তাহলে এক্স এর জায়গায় যদি তুমি এই জায়গায় পাই বাই টু বসাও, তাহলে দেখো কত আসে, এই জেড সমান সমান সাইন পাই বাই টু। তাহলে সাইন পাই বাই মানে সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান কত? 1। তাহলে এই জায়গায় মানটা পাচ্ছ 1। তাহলে এই জেটের জায়গায় তুমি আবার এই জিরো বসাও, সাইন জিরো, জিরো মানে কত? জিরো। তাহলে এই যে এই জিরো। তাহলে এখন তোমার আপার লিমিট আর লোয়ার লিমিটটা কত? আপার লিমিট হচ্ছে 1 আর লোয়ার লিমিটটা হচ্ছে 0। তোমাকে এই জায়গাটাই করতে হবে। এখন দেখো সেম জিনিস, আমরা এই জায়গায় যদি এখন ক্যালকুলেশনটা করি, ক্যালকুলেশনটা হচ্ছে এটা হচ্ছে কি, টেন ইনভার্স জেট, টেন ইনভার্স জেট, এবং আপার লিমিট আর লোয়ার লিমিটটা বসাবো। আপার লিমিটটা 1 আর লোয়ার লিমিটটা হচ্ছে 0। তাহলে এখন এই যে 1 বসিয়ে দিলাম, অর্থাৎ টেন ইনভার্স 1 মাইনাস টেন ইনভার্স 0। এখন টেন ইনভার্স 1 মানে কত? এই যে পাই বাই 4। টেন 0 মানে 0। তাহলে আনসারটা কত আসলো? সেই পাই বাই 4। এখন এই জায়গায় গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যখন আমরা সাপেক্ষ চেঞ্জ করি, যেমন ধরো আমরা এই যে এইখানের দড়ি মানে দোরে অঙ্কগুলো করি, দোরে অঙ্কগুলো করলে লিমিট চেঞ্জ করতে হবে। যখনই তুমি কোনো কিছু দোরে অঙ্ক করবা, এই যে দোরে অঙ্ক করবা, তখনই তোমাকে কি করতে হবে, লিমিটটাই চেঞ্জ করে দিতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আর যখন তুমি চলক চেঞ্জ করে ফেলবা, যেমন এক্সের পরে কি আছে এটাকেই চেঞ্জ করে ফেলতেছো, তখন তোমাকে লিমিটের মানটা চেঞ্জ করতে হবে না। এই জন্য আমি তোমাকে এই জিনিসটা দেখাইলাম। দেখো এইখানে বেসিকভাবে করলেও যেই টাইম লাগতেছে, ওইভাবে করলে একটু কম লাগতেছে আমার মনে হচ্ছে, কারণ ওইভাবে খুব দ্রুত করা যায়, তোমার লিমিটের মানটা চেঞ্জ করা লাগলো না, ইভেন এত ক্যালকুলেশন করা লাগলো না, খুব ইজিলি হয়ে যায়। তবে ওই হিসাবে আমি মনে করি তুমি শর্টকাটেই করে ফেলতে পারো। তারপরে যদি তোমাকে মনে হয় যে তুমি এইভাবে বেসিক জিনিসটা জেনেও করবা, মোটামুটি চলবে, কারণ হচ্ছে এটা প্রায় 1 মিনিট বা 1.5 মিনিটের মতন টাইম লাগবে। তোমাকে এই এমসিকিউটার জন্য তোমাকে আসলে 1.5 মিনিটই টাইম দিতে হবে। তাহলে তুমি যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারো, তুমি শর্টকাটেও করতে পারো আবার লং ওয়েতেও করতে পারো। তাহলে পরের ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।